আসানসোলে বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের। ক্ষুব্ধ জনতা হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন। বারংবার হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে রোগী মৃত্যুর ঘটনা হামেশাই শোনা যাচ্ছে, যে কারণে নিত্যদিন খবরের শিরোনামে উঠে এসছে জনতার ক্ষোভের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এইরকমই এক ঘটনা ঘটল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বুকে। আসানসোলের বুকে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার সকালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির ফলে মৃত্যু হয়েছে 19 বছরের দেবাশিস বাউরির। নোংরা ব্যবহার, নোংরা রাজনীতি, সবসময় পয়সাই নেন। আমরা কালকে 11টার সময় যখন ভর্তি করলাম, ওরা পুরোপুরি সমস্ত কিছু অস্বীকার করছে। পরে আমরা যখন ওখানে কম্পিউটার টাইম লেখাচ্ছে বিকেল 3টের সময়, অ্যাডমিশন করার পর যাবতীয় মেডিসিন লেখানো হয়, সমস্ত কিছু মেডিসিন টাইম মতো এনে দেওয়া হয়, সমস্ত কিছু মেডিসিন দেওয়া হয়। পরবর্তীকালে এখানে গার্জেন ছিল আমাদের, এখানে আমাদের বাবা ছিল, দাদা ছিল, ওরা যখন বারবার ওষুধ লিখে দেওয়া হয়, হ্যাঁ, যখন ওরা তাও জিজ্ঞেস করে, পেশেন্টকে জিজ্ঞেস করে, যখন ওখানে যারা দেখছেন কেউ পেশেন্টকে, সবাইকে জিজ্ঞেস করেন যে আমার পেশেন্ট কেমন আছে, বলছে মোটামুটি ঠিকই আছে। ওনারা চেয়েছেন যে যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা যদি মনে করে রেফার করতে পারেন। ওরা কিন্তু কোনো কারণে রেফার করেনি, কোনো ভুল বসে তো কাগজে সাইন করে নিয়েছে। ওরা পেশেন্ট কোনো কিছু জানে না, কোথায় সাইন করতে হবে, কী করতে হবে না করতে হবে, এবং এবারে লেখা তো মাথায় ঠিক নেই। এখানে এগ্রিমেন্টে আবার লেখা হয়েছে যে হ্যাঁ, আমি নিজের ইচ্ছাতে সাইন করছি, এবং যাকে সাইন করছে সে জানে না এখানে কী লেখা আছে না আছে। অন্যদিকে মৃত দেবাশিস বাউরির বাবা জানায়, দেবাশিসকে গতকাল রাত্রি 9টা নাগাদ মাথা যন্ত্রণা ও হালকা জ্বর নিয়ে ভর্তি করা হয়েছিল আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে। তারপর চিকিৎসকদের পরামর্শ মতন সব কিছু রিপোর্ট করানো হয়েছে এবং ওষুধপত্র নিয়ে আসা হয়। এক কথায় ছেলের সুস্থতার কামনায় কোনো কিছু খামতি রাখেননি তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না। কালকে আমরা 9:30 ভর্তি করেছিলাম, আমাদের লিখেছে 9:30 ভর্তি, লিখেছে আমাদের 3টের সময়। কি হয়েছিল ভর্তি করেছিলেন, যে কি হয়েছিল? কি হয়েছিল, মাথাটা ব্যথা করছিল আর হালকা ধরনের জ্বর ছিল, আর কিছু না। কি নাম ছেলে? সুভাষ দেবাশিস বাউরি। কত বছর বয়স? 18 বছর বয়স। এখন ঢুকলো 18 বছর 19। আচ্ছা, কোথায় অস্বীকার করছে? আমরা সব করেছি, তো আমরা ফাইল তো যদি না দিই তাহলে তো আমরা সব কিছু আমরা পেয়ে যাই। তো আপনার পুলিশে পুলিশে এসে কেড়ে নিল। আপনার কে বটে? আমার ছেলে। এখন কি হয়েছে ছেলে? এখন ছেলে এখন আমার মারা গেছে। কখন মারা গেল? মারা গেছে রাত 12টার সময়। তো কি এটা কি ডাক্তার গাফিলতি বলছেন? গাফিলতি আমরা কোনো আর ই করিনি, যা চেয়েছে তাই দিনছি। হ্যাঁ, যত টাকার ওষুধ আমরা, যত টাকার জল লিখেছে তাই আমরা পৌঁছাচ্ছি। হ্যাঁ, অল্প কোনো ই করি নাই, তো সেভাবে চিকিৎসা অনেক ওখানে ওষুধ সব ইঞ্জেকশন, সব ইঞ্জেকশন রেখেই দিনছে। তারপরে যখন আমরা লাশ হয়ে আসছি, হ্যাঁ, তখন ইঞ্জেকশন। তার কথায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের গাফিলতির কারণে অবশেষে মৃত্যুর কোলে ঝরে পড়লেন তার 19 বছরের তরতাজা যুবক। অন্যদিকে পরিবার সূত্রে জানা যাচ্ছে, আজ সকালে যখন মৃতের পরিবারের রিপোর্টগুলো দেখতে চায় তখন তারা দেখে যে সব রিপোর্ট করা হয়নি। তাদের ছেলেরা রিপোর্টগুলো দেখার জন্য নিয়ে এলে ঘটনাস্থলে পুলিশ এসে তার কাছে সমস্ত কিছু তথ্য ছিনিয়ে নেয়। মৃত যুবক বীরভূম জেলার কাঁকড়াতলা থানার পারশন্ডি গ্রামের বাসিন্দা। পরিবার ছেলেটির সুস্থতা আশায় অন্য জেলা থেকে পশ্চিম বর্ধমানে আসানসোলে এনেছিল, কিন্তু সেখানেও শেষ রক্ষা হলো না। ঘটনার পর থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় মৃত রোগীর পরিবারসহ এলাকাবাসী। তাদের বক্তব্য, এর আগেও বহুবার এই হাসপাতালে এরকম ঘটনা ঘটেছে। তাদের দাবি, শীঘ্রই প্রশাসন কোনো ব্যবস্থা না দিলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, আসানসোল। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপসকি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে।
যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।